বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন খতিয়ে দেখা হচ্ছে এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। যেহেতু আগামী সেপ্টেম্বরের 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছে। দরখাস্ত আমি দেখি, নিশ্চয়ই ওনাকে যখন 6 মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন 6 মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। জুয়েল, নিশ্চয়ই জানাবেন যে খালেদা জিয়ার আবেদনের ব্যাপারে আইনমন্ত্রী কী বলেছেন বিস্তারিত, এবং সেই সঙ্গে সিনহা হত্যা মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন? আইনমন্ত্রী তো একটু আগে যেটা আমরা প্রচার করলাম সেখানে বলেছেন যে যে আবেদনটি আছে সেটি দেখে এবং খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি বিবেচনা করেই কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে, আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। কারণ আইনমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে তার যে এখন স্থগিতাবস্থা, সাজা স্থগিতাবস্থা যে চলছে 6 মাসের, সেটি কিন্তু তিনি যে রেফারেন্স টেনেছেন প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু সাজা স্থগিত করেছেন। সুতরাং তার কথায় একটা ইতিবাচক আভাস বা ইঙ্গিত পাওয়া গেছে যে যে স্থগিতাবস্থা চলছে বা বিরাজ করছে সেটি কিন্তু আবারও বাড়তে পারে, যদিও সেটি সরাসরি বলেননি, কারণ তিনি বলেছেন যে স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে। আরেকটি যেটা বলেছেন আইনমন্ত্রী সেটি হচ্ছে যে তিনি কিন্তু এখনও যে আবেদন করা হয়েছে খালেদা জিয়ার পক্ষ থেকে সেটি কিন্তু এখনও দেখেননি, তবে আজকে সকালে কিন্তু আইন মন্ত্রণালয়ে সে আবেদনটি পৌঁছেছে। আমি সচিবের দপ্তরে যোগাযোগ করেছিলাম বা কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকে সকালে পৌঁছেছে আবেদন। এরপরেই আইনমন্ত্রীর কথা যদি আবার বলি, তিনি আসলে আবেদন দেখে তারপর আসলে সিদ্ধান্ত নেবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি বলি, সিনহার ঘটনার হত্যার ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছে, তারা গতকাল কিন্তু তদন্তের সময় বাড়ানোর আবেদন করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী এখনও সেটি দেখেননি। তিনি বলেছেন যে তিনি আবেদনটি সেই যে সময় বাড়ানোর যে আবেদন করা হয়েছে সেই বিষয়ে আসলে বিবেচনা করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে। এজি